আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি খুবই ভালো আছো, কারণ আমরা শিক্ষাঙ্গন বিডি থেকে তোমার জন্য নিয়ে আসছি 3 নাম্বার ফ্রি প্রিমিয়াম কোর্স, যেটা তোমার এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 4 লগারিদম ও সূচক, যেটা থেকে প্রায় প্রায় একটা সৃজনশীল আসে, মাঝে মধ্যে আসে, প্লাস হচ্ছে আমাদের এমসিকিউতে আসে 2-3টা। তো এটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আসলে আমাদের সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে কখন ম্যাথ চলে আসে আমরা তো জানি না। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা কোনো ম্যাথ করব না, আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের এই ফুল কোর্সটাতে তুমি কি পাচ্ছ, আমরা কোন ম্যাথগুলো করাবো, আমাদের প্রায় কতদিন লাগতে পারে এই কোর্সটা কমপ্লিট করতে, মানে ফুল ডিটেলস, তুমি এই চ্যাপ্টার থেকে কোন কোন ম্যাথগুলো পাবা, আমরা এই কোর্সের মধ্যে কোন ম্যাথগুলো থাকবে, আমাদের স্মার্ট পিডিএফটা কেমন হবে, ওভারঅল আমরা এই ভিডিওতে দেখব। তো চলো আমরা দেখে নেই যে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কী কী থাকবে। তো আমি যদি প্রথমে আমাদের সকল সূত্রাবলীগুলো দেখতে চাই, তো আমি সূত্রাবলীতে ক্লিক করলাম, আমাদের সকল সূত্রাবলীগুলো চলে আসবে। অ্যাকচুয়ালি এই অধ্যায়টার জন্য সূত্র ওরকমভাবে ব্যবহারের চেয়ে আমাদের যে বেসিক, সে বেসিকটা বেশি ব্যবহার করা হয়। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে শুধু সূত্র না, এখান এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট যেই সংজ্ঞাগুলো, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট যেই নোটগুলো, মানে বেশিরভাগ তোমার এগুলো এমসিকিউতে কাজে লাগে, সেগুলো তুমি যদি নেক্সট পেজে যাও, নেক্সট পেজে আমাদের এখানে সূত্রবলীগুলো দেয়া আছে। যেই সূত্রবলীগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, এগুলো তোমার ব্রেনে রাখতে হবে, কারণ এগুলো মুখস্থ করে আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না। কারণ অঙ্কের তো তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা, তখন তুমি যদি এই অধ্যায়ের জন্য সূত্রের চেয়ে যদি বেসিকটা তোমার যদি ক্লিয়ার হয়ে থাকে, আর এই বেসিকটা কিভাবে ক্লিয়ার করতে হয় সেটা আমাদের, মানে আমার উপর ছেড়ে দাও, নো প্রবলেম। তো চলো আমরা সূত্র তো দেখে ফেললাম, এবার আমরা দেখি যে আমরা এই চ্যাপ্টার, মানে 4.1, 4.2, 4.3 এই তিনটা চ্যাপ্টার থেকে কি কি শিখতে যাচ্ছি। তো আমি যদি 4.1 এ ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যাপ্টার 9 এবং 10 যেমন ছিল, মানে কোশ্চেনটা বোঝা যেত না, অনেক জুম করতে হতো, এটা তুমি আমরা আমাদের মেইলে আমরা অনেক রিপোর্টগুলো পেয়েছি যে আপনারা মেল করেছেন, যারা স্টুডেন্ট বা টিচার আছেন বা গার্ডিয়ান আছেন, আমাদেরকে মেল করেছেন যে স্যার বা ভাইয়া, যে আপনাদের যে কোশ্চেনের যে পেজটা আছে সেই পেজটা একটু আপডেট করেন প্লিজ, কারণ এই পেজটাতে জুম করা লাগে, যেটা আমরাও মেনলি দেখেছি যে আসলে না, এইভাবে করলে হবে না, কারণ এটা জুম করে দেখতে হয় কোশ্চেনটা। যদি এমন কিছু করা যায় যে আমাদের আগে যে ফিচারটা ছিল একদম সেম থাকবে, যে কোশ্চেনের উপর ক্লিক করলে ওই কোশ্চেনের অ্যান্সারটা চলে আসবে, প্লাস কোশ্চেনগুলো একদম ক্লিয়ারলি দেখা যাবে কোনো জুম করা ছাড়া। তো এই জন্য আমরা এই ইন্টারফেসটা নিয়ে চলে আসছি। তুমি যদি এখানে যে কোনো একটা অঙ্ক, মানে ধরো তুমি 1 নম্বর অঙ্কের উপরে ক্লিক করলা, তোমার 1 নম্বর অঙ্কের সলিউশনটা চলে আসবে, মানে এখন আসবে না, এটা তোমাদের অ্যানিমেটেড করা, আমরা যদি ক্লিক করি তখন আসবে ক্লাসে, এটা অবশ্যই তুমি দেখতে পাবা, মানে এই অঙ্কের সলিউশনটা তুমি পাবা। দেন তুমি এখানে ক্লিক করলে আবার 4.1 ফিরে গেলা, তোমার ধরো তোমার ইচ্ছে করলো তুমি 24 নম্বর অঙ্কটা করবা, তো 24 নম্বর অঙ্কের যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, বা সেটা 24 নম্বর অঙ্কের উপরে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম, তো এখানে আমরা তো 24 নম্বর অঙ্কটা চলে আসলো। তো আলটিমেটলি তুমি এখান থেকে একটা কাজ করো, ভিডিওটা মিউট করো, মিউট করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেটা তুমি বুঝতে পারো যে 4.1 থেকে আমরা কোন অঙ্কগুলো তোমাকে করাবো। অথবা তুমি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো, ডিসক্রিপশন বক্সে আমরা এই ইমেজটার, মানে হচ্ছে এই স্লাইডটার যে ইমেজ, এটার ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, তুমি ডাউনলোড করে নিতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে আমাদের 4.2 থেকে আমরা কোন অঙ্কগুলো সলভ করব। তো আমরা 4.2 তে চলে গেলাম, আমরা 4.2 তে দেখতে পারলাম এখানে প্রায় 31 থেকে 48 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। এখানেও ঠিক সেম কন্ডিশন, তুমি যে কোনো একটা অঙ্কতে ক্লিক করলে, ধরো আমরা 40 নম্বর অঙ্কতে ক্লিক করলাম, 40 নম্বর অঙ্কের সলিউশনটা চলে আসবে। এবার চলো দেখি যে আমরা এই চ্যাপ্টার থেকে কোন কোন বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো আচ্ছা, 4.3টা বাকি, আমরা বোর্ড কোশ্চেনের পরে 4.3টা দেখছি। বোর্ড কোশ্চেনতে ক্লিক করলাম, এই চ্যাপ্টার থেকে বিগত বছরে 15, 16 এবং 17তে মাত্র 5টা বোর্ড কোশ্চেন আছে, বেশি নেই, জাস্ট 5টা ভিডিও দেখে ফেলবা। আচ্ছা, এবার চলো 4.3, অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4-এ, মানে সরি, এটা এখনও করা হয়নি। তো চ্যাপ্টার 4-এ 4.3 থেকে মানে খুব একটা অঙ্ক আসে না, একদম মানে কম, ধরতে গেলে আসেই না, মাঝে মধ্যে এমসিকিউ দিয়ে একটা দিয়ে দেয়, এই জন্য আমরা 4.3-এ অতটা ফোকাস করিনি। তুমি যদি 4.3-এ যাও, বেশি কিছু দেখতে পাবা না, 4.3-এ এখানে নৈবিত্তিক কিছু দেওয়া আছে যেটা তোমাদের কাজে লাগে, প্লাস এখান থেকে আমরা একটা অঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে ওই যে অংশক বা সেই ধরনের অঙ্ক, এখানে এমসিকিউ টাইপের, কারণ এই অধ্যায় থেকে এগুলোই আসে মেইনলি। তো তুমি যদি এই যে এখানে নিচে লগের পূর্ণক নির্ণয় করো, এই দুই একটা ম্যাথ আমরা রেখেছি জাস্ট এই জন্য, কিন্তু 4.1, মানে চ্যাপ্টার 4-এর জন্য 4.1 এবং 4.2টা মোস্ট ইম্পর্ট্যান্ট।
তো তুমি যদি আমাদের স্মার্ট পিডিএফটা এখনো সংগ্রহ করে না থাকো, মানে কোর্সটা শেষ করার পরে বা কোর্সটা শুরুতে তোমার যখন ইচ্ছা হয়, তুমি আমাদের যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, স্মার্ট পিডিএফ ডাউনলোড করে ব্যবহার করতে পারো। চলো একটা স্মার্ট পিডিএফ এর ওভারভিউ দেখি। এটা তো আমাদের হোম পেজ, আমাদের একদম ফার্স্ট পেজ থেকে যদি আমরা দেখি স্মার্ট পিডিএফটা, একদম এটা হচ্ছে আমাদের স্মার্ট পিডিএফ এর ফার্স্ট পেজ। দেন স্মার্ট পিডিএফ ফুল ফ্রি। তো তুমি যদি সেকেন্ড পেজে যাও, এখানে নামটাম লেখা আছে আমাদের স্মার্ট পিডিএফটা কী দিয়ে ব্যবহার করতে হয় সেটা দেওয়া আছে, অ্যাবডি এক রিপোর্ট। দেন হচ্ছে যদি তুমি পিসি দিয়ে ব্যবহার করো তাহলে কী দিয়ে ব্যবহার করতে হয়। আর এখন এখানে আমাদের দুইটা ইউজার ম্যানুয়াল আছে, এটা হলো 1 নম্বর ইউজার ম্যানুয়াল পেজ এবং 2 নম্বর ইউজার ম্যানুয়াল পেজ। এই দুইটা পেজে তোমাদেরকে বলে দেওয়া আছে যে স্মার্ট পিডিএফটা কীভাবে ব্যবহার করতে হয়, কারণ এটা বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট পিডিএফ। তোমরা এর আগে কখনো এই পিডিএফগুলো ব্যবহার করনি, মানে নর্মালি পিডিএফ বা ইবুক তো সবাই ব্যবহার করেছে, বাট স্মার্ট পিডিএফ যেটা কিনা মানে স্মার্ট পিডিএফটা তোমাকে নিজে নিজে অঙ্ক শেখাবে, এই ধরনের জিনিসপত্র আমরা প্রথম নিয়ে আসলাম। তো অবশ্যই এটা তোমাদেরকে দেখা দিতে হবে যে এটা আসলে কিভাবে চলে, কিভাবে কাজ করে বা কিভাবে ইউজ করতে হয়, কারণ এই পুরো জিনিসটা একটা অটোমেটেড বা হচ্ছে স্মার্ট বলা যায়। কারণ তুমি এখানে দেখতে পাবা এখানে প্রত্যেকটা জিনিসেই একটা করে বাটন আছে, এইখানে প্রত্যেকটা জিনিসেই যেখানে তুমি ক্লিক করবা ঠিক সেখানে তোমাকে নিয়ে যাবে। তুমি যদি 4.1-এর উপরে ক্লিক করো তোমাকে 4.1-এ নিয়ে যাচ্ছে, তারপরে তুমি এখানে যে কোনো অঙ্কের উপরে ক্লিক করছো তোমাকে অঙ্কের সলিউশনটা দিয়ে দিয়ে দিচ্ছে। তুমি যদি এই 23 নম্বর অঙ্কটা ধরো তুমি যখন স্মার্ট পিডিএফটা ব্যবহার করবা, ধরো তুমি যে কোনো একটা লাইন বুঝলা না, যেমন 23 নম্বর অঙ্কটা যদি আমরা এখানে দেখি, তো তুমি এই অঙ্কটা করতে গেলে এই 2 নম্বর লাইনটা বুঝলা না, তোমাকে কী করতে হবে? তোমাকে অবশ্যই এই অঙ্কটা বোঝার জন্য কোনো টিচার বা কোনো ফ্রেন্ড বা কাউকে কল দিতে হবে, বাট না, তোমাকে কোনো কিছু করতে হবে না। তুমি এই যে এই অঙ্কটার জন্য প্রত্যেকটা অঙ্কের জন্যই নিচে একটা করে বাটন দেওয়া আছে, তুমি যদি এই বাটনটা ক্লিক করো তাহলে এই 23 নম্বর অঙ্কের জন্য তোমার জন্য একটা ভিডিও ওপেন হয়ে যাবে, যেই ভিডিওতে তোমাকে এই 23 নম্বর অঙ্কটাই বুঝিয়ে দেওয়া হবে। কি মজা না? খুব মজা। তো তুমি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চাও তাহলে এখানে ক্লিক করতে পারো, তুমি যদি হোম পেজ যেতে চাও তাহলে এখানে ক্লিক করতে পারো। দ্যাটস ইট, আমাদের এই কোর্সের মধ্যে আমরা এই অঙ্কগুলো করব। এরপরে আমাদের আসবে চ্যাপ্টার 2, দেন আসবে আমাদের চ্যাপ্টার 11, ঠিক সেমভাবে এরকমভাবে আসতে থাকবে। তো আশা করি তুমি আমাদের প্রত্যেকটা কোর্সই করবে, কারণ আমাদের কোর্সের মধ্যে শুধুমাত্র ভিডিওগুলো থাকে না, তোমাদের এরকমভাবে স্মার্ট পিডিএফগুলো থাকে যেটা তোমার কোনো নোট করতে না হয়, তোমার কোনো প্রাইভেট টিউটর বা কোনো প্রাইভেট গাইড কিচ্ছু না লাগে। তো বুঝতে পেরেছো আশা করি। আল্লাহ হাফেজ।